প্রিয় শিক্ষার্থী, আজ আমরা দেখব নবম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টে আছে গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পদার্থবিজ্ঞান, ভূগোল ও হিসাববিজ্ঞান। অ্যাসাইনমেন্ট তৈরি করার পূর্বে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের কভার পেজটা এইভাবে লিখে নিবে। প্রথমে লিখবে অ্যাসাইনমেন্টের শিরোনাম, তারপর বিদ্যালয়ের নাম, তারপর ছাত্রছাত্রীর নাম অর্থাৎ তোমার নাম, বিষয়, শ্রেণী, শাখা, রোল ইত্যাদি। এই অ্যাসাইনমেন্টটা তোমরা যে কোনো কাগজেই করতে পারো, তবে সবচেয়ে ভালো হয় A4 সাইজ কাগজে অ্যাসাইনমেন্ট করলে। নবম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের প্রথমে অ্যাসাইনমেন্ট হচ্ছে গণিতের। দেখো এখানে অ্যাসাইনমেন্টের ক্রম এক, অর্থাৎ গণিতের এটা 1 নম্বর অ্যাসাইনমেন্ট। অধ্যায় 1 বাস্তব সংখ্যা, সেট ও ফাংশন, আর অধ্যায় 16 পরিমাপ। এই দুইটা অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট করতে হবে। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ সংক্ষিপ্ত প্রশ্ন 1, 0.6 পৌনঃপুনিক ইনটু 0.9 পৌনঃপুনিক, এটাকে গুণ করতে হবে কত হবে। তারপর 2, 32 পূর্ণ 21/37 এর আবৃত দশমিকে প্রকাশিত মান কত। 3, n=2p-3, পি বিলংস টু এন এবং এন স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। 4, u=2 2 3 4 5 6 7 9, a=2 2 4 6 এবং b=3 5 7 হলে এ প্রাইম ইন্টারসেকশন বি সমান কত। সৃজনশীল প্রশ্ন 1, fx=x³+kx² - 4x - 12 এবং za=1+a³+8^6/a³, দুইটি ফাংশন, অর্থাৎ এইটা আর এইটা দুইটা ফাংশন। এখন ক নাম্বার, x belongs to n সাজ দ্যাট x² > 3 এবং x³ <= 30, একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ এখানে x এর এমন একটা মান হবে, স্বাভাবিক সংখ্যার মান, যেটা 3 বড় এবং 30 পর্যন্ত 30 নিচে অথবা 30 পর্যন্ত। খ, f-2=0 হলে দেখাও যে রুট কে একটি অম্লত সংখ্যা। গ, প্রমাণ করো যে g a² = g a-2। এখানে দুইটা চিত্র দেওয়া আছে। এই চিত্র থেকে এখানে প্রশ্ন অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয়। সৃজনশীল প্রশ্ন 2, প্রথম চিত্র অনিয়মিত আকৃতির বহুভুজ, ক, বিসি এর দৈর্ঘ্য কত, বিসি এর দৈর্ঘ্য কত। খ, ইএফজি অর্ধবৃত্তের পরিধি কত। গ, ABCDEFG এর পরিসীমা ও ক্ষেত্রফল কত। ABCDEFG এ টোটাল এর পরিসীমা এবং ক্ষেত্রফল কত। সৃজনশীল প্রশ্ন 3, দ্বিতীয় চিত্র সুষম বহুভুজ, এই দ্বিতীয় এই চিত্র থেকে এই 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। ক, ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল কত। দেখো ত্রিভুজ OPQ, যেহেতু এটা সুষম বহুভুজের চিত্র, সেহেতু OPQ ত্রিভুজে OP এবং OQ সমান, অর্থাৎ এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র প্রয়োগ করলেই হবে। সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত। গ, অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজতর বলে তুমি মনে করো। এই দুইটা চিত্রের মধ্যে কোন চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করা তোমার কাছে সহজ। এরপর বিজ্ঞান, অ্যাসাইনমেন্টের ক্রম নির্ধারিত কাজ 1, এটাও বিজ্ঞানের 1 নম্বর অ্যাসাইনমেন্ট। এখান থেকে অধ্যায় পড়তে হবে, প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা, আর দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ, খোকন একজন দক্ষ ও অত্যন্ত পরিশ্রমী ফুটবল খেলোয়াড়, তার ওজন 68 কেজি এবং উচ্চতা 170 সেন্টিমিটার। সে রুটি, আলু, বাদাম, ডিমের কুসুম খেতে পছন্দ করে। শাকসবজি, ফলমূল, মাছ মাংস খেতে পছন্দ করে না। ক, স্ফুটনাঙ্ক কাকে বলে। খ, কই মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন কেন ব্যাখ্যা করো। গ, খোকনের BMI নির্ণয় করো। ঘ, উদ্দীপকে পছন্দনীয় ও অপছন্দনীয় খাবারগুলো খোকনের শারীরিক দক্ষতা অটুট রাখতে কী ধরনের ভূমিকা পালন করবে বিশ্লেষণ করো। এবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অ্যাসাইনমেন্ট। প্রথম অধ্যায়ের পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, আর দ্বিতীয় অধ্যায়ের স্বাধীন বাংলাদেশ, এই দুইটা অধ্যায় পড়তে হবে। এখান থেকে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ, জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো।
স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন প্রক্রিয়ার বর্ণনা দাও। এই দুইটা প্রশ্ন এখান থেকে অ্যাসাইনমেন্টে লিখতে হবে। এবার পদার্থবিজ্ঞান, যারা সায়েন্স গ্রুপে আছো তাদের জন্য এটাও পদার্থবিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্ট। এখান থেকে তোমাদের 2 ও 3 অধ্যায় পড়তে হবে, অর্থাৎ গতি ও বল, এটা পড়তে হবে। এখানে অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত কাজ, 1 নম্বর, দেখো স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি গাড়ি 0.2 মিটার/সেকেন্ড² সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর 400 কেজি ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে একত্রে 7.2 মিটার/সেকেন্ড বেগে চলতে থাকে। ক, নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃত করো। খ, বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন ব্যাখ্যা করো। গ, প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। ঘ, উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে কি, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। এবার ভূগোল, এটা ভূগোলের প্রথম অ্যাসাইনমেন্ট। এখান থেকে তোমাদের 2 ও 3 অধ্যায় পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী এবং তৃতীয় অধ্যায় মানচিত্র গঠন ও ব্যবহার, এই 2টা অধ্যায় পড়তে হবে। এখান থেকে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ, 1, নক্ষত্র পতন কাকে বলে, সৌরজগতের গ্রহগুলোর চিত্রসহ বর্ণনা দাও। 2, ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড, টোকিওর দ্রাঘিমা 139 ডিগ্রি 45 মিনিট পূর্ব হলে ঢাকার দ্রাঘিমা কত, অর্থাৎ এখানে একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা করবে। এবার হিসাব বিজ্ঞান, এটাও হিসাব বিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্ট। অধ্যায় 1-এ হিসাব বিজ্ঞান পরিচিতি, আর অধ্যায় 2 লেনদেন। এখান থেকে অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত কাজ, ক, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, 1 নম্বর, হিসাব বিজ্ঞান কি, 2 নম্বর, হিসাব বিজ্ঞানের 2টি উদ্দেশ্য লেখো, 3 নম্বর, ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা করো, 4, হিসাব তথ্যের অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারীর একটি তালিকা প্রস্তুত করো, 5, মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা করো, খ, নিম্নের লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা করো এবং হিসাব সমীকরণে এগুলোর প্রভাব দেখাও। 2020 সালের 1 জানুয়ারি চিকিৎসক জনাব প্রদ্যুৎ নগদ 50,000 টাকা এবং 1 লাখ টাকার চিকিৎসা সরঞ্জাম নিয়ে নিরাময় চেম্বার নামে সেবা কার্যক্রম শুরু করেন। জানুয়ারি 10, মোট 20 জন রোগী দেখে 10,000 টাকা পেলেন। জানুয়ারি 20, চেম্বারের আধুনিকায়নের জন্য 50,000 টাকা ঋণ নিলেন। জানুয়ারি 25, চেম্বারের ভাড়া বাবদ 5,000 টাকা প্রদান করেন। এই ছিল তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট সম্পন্ন হলে ভালোভাবে একবার চেক করে নিয়ে তারপর প্রতিষ্ঠানে জমা দিয়ে আসবে। এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা সামান্যতম উপকারে আসে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্ট যথাসময়ে পেয়ে যাবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ। Thanks for watching.